গত চার বছরে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরেছেন 157 জন নারী কর্মী, তাদেরই একজন নাজমা বেগম। মৃত্যুর ঠিক দুদিন আগেও তিনি দালাল এবং রিক্রুটিং এজেন্সিকে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অমোঘ মৃত্যু তিনি এড়াতে পারেননি। মৃত্যুর আগ পর্যন্ত কারো সাহায্য তার কাছে পৌঁছায়নি। নাজমা বেগমের কবর, সৌদি প্রবাসী গৃহকর্মী নাজমা। 24 অক্টোবর 2019 সালে মৃত্যুর 1 মাস 24 দিন পর সৌদি আরব থেকে তার মরদেহ আসে বাংলাদেশে। পরিবারের কাছে নাজমা বেগম এখন শুধুই ছবি, সন্তানের ছলোছলো চোখে মায়ের শূন্যতা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের নাজমা বেগম সংসারের সচ্ছলতা ফেরাতে 10 মাস আগে সৌদি আরব গিয়েছিলেন। সিদ্দিক নামের এক দালাল 1,80,000 টাকার বিনিময়ে নাজমাকে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীর কাজের আশ্বাস দেয়, কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর সৌদি গিয়ে নাজমাকে কাজ দেওয়া হয় গৃহকর্মীর। কত টাকা লেগেছিল আপনার মাকে বিদেশ পাঠানোর জন্য? 1,80,000। কোন ভিসা যাওয়ার কথা ছিল তার? মেডিকেল ক্লিনার। গিয়েছে কোন ভিসায়? তারে নিয়ে হাউসে বলে পাঠাইছে, 3 মাসের ভিসায় পাঠাইছে। তারে যদি আগলাই ধরে আমি যদি চলে যেতাম তাহলে আমার হয়তো আমার মা বেঁচে থাকতো কিংবা চোখের সামনে থাকতো। মৃত্যুর কয়েক মাস আগে থেকেই পরিবারের কাছে নির্যাতনের নানা বর্ণনা দিতেন নাজমা। নিজে ও পরিবারের পক্ষ থেকেও দালাল সিদ্দিক এবং এজেন্সি জাহান ওভারসিসকে জানানো হয়। কিন্তু তারপরও কিছুতেই কিছু হয় না। মৃত্যু দুদিন আগে পরিবারের কাছে শেষ আকুতি জানায় নাজমা। পরিবারের কাছে নাজমা নামটি এখন একজন রেমিটেন্স যোদ্ধার নয়, যুদ্ধক্ষেত্রে অবহেলিত নির্যাতিত মৃত সৈনিক নাজমা। 28,000 টাকা বেতন সিদ্দিক কইছে। দেখি একদিন ফোন আইলো, ফোন আসার পরে তো কয় যে আমার যে হাউসে দিছে। হাউসে দিব কে তোমার না ক্লিনিকের কথা? 4-5 মাস 7 মাস হয়ে গেলো। ওয়ার পরে আমার বাবি এখন খুবই অত্যাচার মধ্যে আছে। ওনার কই উপায় কি? কাম কাজ বন্ধ করে বয়ে থাকবার কগা মাইরে ঠোঁটটার ফাটাই ফেলাইছে। আমার বাবু এমনি ঠোঁটটা ই করে দেখাইছে। আমার মরা লাশও পাবি না তোরা, আমার লাশটা ওরা মাইরে গোপন করে ফেলাইব। তাড়াতাড়ি আমার বাড়িঘর বেছে আমার জীবন বাঁচা। শুনলাম মারা গেছে, ওর বনের পাগল হয়ে গেছি। যখন পাখিও যদি উড়া যা পারতাম বাবির কাছে, তো সে বাবিরই আনা পারতাম। কিছুই করা পারিনি বাবির লেহ, বাবির মরা লাশ দেশে আনলাম। বহুত কষ্ট করে কেস মামলা কইরা।